পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, দেশে চালের বাজারের পুরোটাই প্রতারণামূলক। চাল নিয়ে বাজারে প্রতারণার নানা দিকও তুলে ধরেন তিনি। সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমলেও দাম আর আগের পর্যায়ে ফিরবে না। এই অবস্থায় বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। আইএমএফ এর ঋণ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই ঋণের সঙ্গে জ্বালানি বা দ্রব্যমূল্য বাড়ার কোনো সম্পর্ক নেই। তখন আমি যখন বললাম 21 বছর তো শ্রীলঙ্কা তখনই 110%।